শ্রুতি হাসান একজন ভারতীয় অভিনেত্রী, গায়িকা এবং সুরকার, যিনি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পী এবং বলিউডে কাজ করেন। তার মা বাবা বিখ্যাত অভিনেতা কামাল হাসান এবং সারিকা ঠাকুর। 2009 সালে এক সুন্দরমী সিনেমা, লাখ সিনেমায় প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে, অভিষেকের পূর্বে শিশু শিল্পী হিসেবে তিনি সিনেমায় গান গাইতেন এবং অতিথি শিল্পী হিসেবে অভিনয় করতেন। ভারতীয় অভিনেত্রী শ্রুতি হাসান জন্মগ্রহণ করেন 28 জানুয়ারি 1986 সালে মাদ্রাস তামিলনাড়ুতে, যা এখন চেন্নাই নামে পরিচিত। তার বাবার নাম কামাল হাসান এবং মায়ের নাম সারিকা ঠাকুর। এছাড়া শ্রুতি হাসানের পরিবারে একটি ছোট বোনও রয়েছে, যার নাম অক্ষরা হাসান। তিনিও শ্রুতি হাসানের মতো অভিনেত্রী। যদি আমরা শ্রুতি হাসানের প্রাথমিক পড়াশোনার কথা বলি, তাহলে শ্রুতি হাসান চেন্নাইয়ের লেডি আন্দাল ভেমুকটাসব্বা রাম মেট্রোপলিটন স্কুল থেকে তার প্রাথমিক পড়াশোনা করেন এবং তারপরে শ্রুতি মুম্বাইয়ের সেন্ট অ্যান্ড্রু কলেজ থেকে তার আরও পড়াশোনা শেষ করেন। 2000 ইন্ডাস্ট্রির সুপারহিট অভিনেত্রী শ্রুতি হাসান 2000 সালে তামিল হিন্দি ছবি হে রাম দিয়ে তার ফিল্ম ক্যারিয়ার শুরু করেছিলেন, যেখানে তিনি শ্রুতি রাজেশ প্যাটেলের ভূমিকায় অভিনয় করেছিলেন। এরপর শ্রুতি হাসান তার বলিউড ফিল্ম ক্যারিয়ার করার সুযোগ পান, যেখানে তিনি 2009 সালে হিন্দি ছবি লাগ দিয়ে তার বলিউড ক্যারিয়ার শুরু করেছিলেন। শ্রুতি হাসান তার ফিল্ম ক্যারিয়ারে সবসময় ভালো চরিত্রে অভিনয় করেছেন, যার কারণে অনেক ছবিতে কাজ করার সুযোগও পেয়েছেন তিনি। এরপর শ্রুতি হাসান তেলুগু ছবি আনাগানাগা ও ধেরুদুতে কাজ করার সুযোগ পান। এই ছবিতে প্রিয়ার চরিত্রে অভিনয় করেছেন শ্রুতি। এটি একটি তেলুগু মুভি, যার জন্য শ্রুতি হাসানকে ফিল্মফেয়ার পুরস্কার প্রদান করা হয়েছিল সেরা আত্মপ্রকাশ দক্ষিণের জন্য। এরপর তিনি দিল তো বাচ্চা হ্যাজি, ও মাই ফ্রেন্ড, গাব্বর সিং, ইমুল, আরিভুর মতো পরপর সুপারহিট ছবিতে অভিনয় করেন। কিন্তু শ্রুতি হাসান আসল স্বীকৃতি পেয়েছিলেন যখন তিনি 2013 সালের হিন্দি ছবি রামায়া ভাস্তাভাইতে কাজ করার সুযোগ পেয়েছিলেন। এই ছবিতে তিনি সোনা নামের একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। এই ছবিটি ছিল বলিউডের সুপারহিট ছবিগুলোর মধ্যে একটি, যা কোটি টাকার ব্যবসা করেছিল। শ্রুতি হাসান ছাড়াও দক্ষিণ ও বলিউড ইন্ডাস্ট্রির সুপরিচিত চলচ্চিত্র অভিনেতা সোনু সুদও এই ছবিতে যুক্ত ছিলেন। এরপরে শ্রুতি হাসান 2015 ফিল্ম গাব্বার ইজ ব্যাক এবং ওয়েলকাম ব্যাকে একটি দুর্দান্ত অভিনয় করেছিলেন, যার কারণে শ্রুতি হাসানের নাম এখন বলিউড ইন্ডাস্ট্রি ছাড়াও সাউথ ইন্ডাস্ট্রির কাছে পরিচিত। 2015 সালের তামিল চলচ্চিত্র পুলিতেও তিনি দুর্দান্ত কাজ করেছিলেন। শ্রুতি হাসান ছাড়াও ছবিটিতে দক্ষিণের সুপরিচিত চলচ্চিত্র অভিনেতা থালাপতি বিজয়কেও অভিনয় করতে দেখা গেছে। এর সাথে শ্রুতি হাসান 2017 সালের চলচ্চিত্র বেহেন হোগি তেরিতেও একটি দুর্দান্ত ভূমিকা পালন করেছিলেন, যার কারণে বলিউড ও সাউথ ইন্ডাস্ট্রিতে পরিচিত নাম হয়ে ওঠেন শ্রুতি হাসান।